لله تغفر الله اكبر طيب انت আজকে মুসলিম উম্মাহর পতনের মূল কারণ হচ্ছে আমাদের জ্ঞান থেকে দূরে সরে থাকা আমাদের বড় বড় আলেমরা পর্যন্ত এমন এমন প্রশ্ন করেন এমন এমন কথা বলেন আমাদের ভাবতে অবাক লাগে তারা আসলে কি পড়াশোনা করলেন সারাটা জীবন তারা যে বড় বড় মাদ্রাসা থেকে বড় বড় ডিগ্রি নিয়ে আসলেন তারা আসলে কি পড়াশোনা করেছেন আপনি শরীয়তে একটা নতুন জিনিস ঢুকাচ্ছেন আর বলছেন এটা বেদাতে হাসানা বেদাতে হাসানার সংজ্ঞাটাই তো আমরা বুঝতে পারি নাই আমরা মনে করেছি যে কোনো ভালো কাজ যে কোনো ভালো কাজ ভালো নিয়তে করলেই সেটা বোধহয় ভালো কাজ হয়ে যায় নিজের মতো করে যে কাজই আপনি করবেন সেই কাজ আপনার কাছে যতই ভালো মনে হোক না কেন সেই কাজ কখনোই ইসলামের দৃষ্টিতে ভালো হতে পারে না একজন মুসলমান যতক্ষণ পর্যন্ত সে সালাত আদায় করে যতক্ষণ পর্যন্ত সে হজ করে ততক্ষণ পর্যন্ত তার বিরুদ্ধে জিহাদের ঘোষণা দেওয়া যাবে না মুসলমানে কখনো জিহাদ হয় না মুসলমানে মারামারি হতে পারে কিন্তু মুসলমানে জিহাদ হবে না জিহাদ হবে কার বিরুদ্ধে কাফেরের বিরুদ্ধে জিহাদ হবে এজন্য আজকে যারা জঙ্গিরা বলছেন যে বাংলাদেশ সরকার কাফের হয়ে গেছে তাগুত সরকার হয়ে গেছে এদের বিরুদ্ধে যুদ্ধ করা ফরজ তারা নিঃসন্দেহে ভুল কথা বলছেন আজকে মুসলিম উম্মার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে জ্ঞানের সমস্যা এই জ্ঞান আমরা সঠিকভাবে অর্জন করি নাই বলে আজকে মুসলিম উম্মার মধ্যে এত ফেতনা জ্ঞান অর্জনের পরে আমাদের দ্বিতীয় কর্তব্য হচ্ছে এই জ্ঞানটা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া এই জ্ঞান শুধু নিজের মধ্যে জমিয়ে রাখলেই হবে না এই জ্ঞানটা মানুষের কাছে পৌঁছে দিতে হবে রাজি আছেন আপনারা ইনশাআল্লাহ আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون أهل هذا ساندول بنغلاديش بنغلاديش أهل هذا جيبو شنغو سيلت جلا كتري كايزي تو آجكري شودي شما بشي উপস্থিত বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের কেন্দ্রীয় সভাপতি জনাব শরীফুল ইসলাম মাদানী উপস্থিত বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের কেন্দ্রীয় দায়িত্বশীল বৃন্দ এবং আমার সামনে উপস্থিত আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ সিলেট জেলা দায়িত্বশীল বৃন্দ এবং বিশেষ করে আজকে আমরা যেখানে উপস্থিত হয়েছি জাফলং এলাকার সম্মানিত সুধি মণ্ডলী প্রাণপ্রিয় তরুণ ও যুবক ভাইরা এবং স্নেহের কচিকাচারা প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যার অশেষ রহমতে আজকের এই প্রচন্ড দাবদাহের মধ্য দিয়েও আমরা এমন একটি আয়োজনে সম্পৃক্ত হতে পেরেছি এই জন্য মহান রব্বুল আলামিনের সব শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্মানিত উপস্থিতি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি এখানে বোধহয় তৃতীয় বা চতুর্থবার মতো আজকে আসলাম প্রথমবার যখন এসেছিলাম মনে হয়নি যে আবার কখনো আসার সুযোগ হবে কারণ এত প্রত্যন্ত একটা এলাকা এই সমস্ত এলাকায় নিয়মিত যাতায়াত করা হবে এটা আমার মানে কি বলবো ধারণা তো ছিল না কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এমন এমন সব সুযোগ করে দিয়েছেন যে প্রতি বছর অন্তত গত তিন চার বছরে প্রতি বছর একবার করে আসা হয়েছে আজকেও এখানে আসা হলো বিশেষ করে বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের কেন্দ্রীয় শিক্ষা সফর ছিল আমরা প্রায় সারা দেশ থেকে 138 জন যুব সংঘের ভাইরা এখানে এসে উপস্থিত হয়েছি তো যেহেতু একেবারে সেই জাফলং যেটা বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ একটি পর্যটন কেন্দ্র সেই পর্যটন কেন্দ্র থেকে মাত্র 5-7 কিলোমিটার দূরেই এই আহলে হাদিস গ্রামটি অবস্থিত তো আপনাদের সাথে দেখা তো না করে গেলে হবে না সেই জায়গা থেকে মূলত আমরা এখানে এসেছি আপনারা আমাদেরকে দাওয়াত দিয়েছেন আমরা সবসময় গর্ববোধ করি যখনই জাফলং এলাকায় কেউ আসে আমরা বলি জাফলং এলাকায়
দুই তিনটা গ্রাম আছে যেখানে প্রচুর আহলে হাদিস আছে সেখানে আহলে হাদিস মাদ্রাসা আছে আহলে হাদিস কয়েকটা মসজিদ আছে এটা বলতেই আমাদের গর্ববোধ হয় আলহামদুলিল্লাহ কারণ এই সমস্ত এলাকায় এই প্রত্যন্ত এলাকায় সহিহ আকীদার দাওয়াত যে রয়েছে এখানে যে আহলে হাদিস আকীদা মানহাজ মানুষ বোঝে এখানে যে শিরক বেদাত থেকে মানুষ দূরে থাকার চেতনা নিয়ে বসবাস করে নিঃসন্দেহে এটা অনেকের কাছে অবিশ্বাস্য মনে হতে পারে অনেকের কাছে এটা অবিশ্বাস্য ব্যাপার যে এরকম আছে নাকি সিলেটে বা ওই জাফলং এলাকায় এরকম কেউ আছে নাকি আবার এটা হয়তো অবিশ্বাস্য মনে হতে পারে এমনকি আমার কাছে অবিশ্বাস্য ছিল যতদিন আমি এখানে আসি নাই এখানে আসার পরে প্রথম মনে হলো না আলহামদুলিল্লাহ এখানেও তো আছে সম্মানিত উপস্থিতি আজকে আমাদের এই আসার কারণ এবং আপনাদের মূলত এই আকীদা মানহাজ গ্রহণ করার যে মূল কারণ সেটা হচ্ছে একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে আমরা সত্যকে ধারণ করেছি সত্যের উপর আমরা টিকে থাকতে চেয়েছি আর এই কারণে আমরা নিজেদের পরিচয় গর্বভরে দিতে কোনো দ্বিধাবোধ করি না যে আমরা আহলুল হাদিস আলহামদুলিল্লাহ আপনাদের মনে কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব আছে এ বিষয়ে আমরা সবাই আহলুল হাদিস কেন আমরা আহলুল হাদিস সে বিষয়ে আমাদের ভাই আবুল কালাম অলরেডি আলোচনা করে গেছেন আমি আপনাদের কাছে সংক্ষেপে কয়েকটি বিষয়ে আরজ রেখে আমার বক্তব্য শেষ করব প্রথম যে আরজ আপনাদের প্রতি থাকবে বিশেষ করে এখানে আলহামদুলিল্লাহ আপনারা মুরব্বীরা যেমন রয়েছেন তার চেয়ে বেশি রয়েছেন আমার মনে হয় এখানকার যুবকরা এবং এখানকার যুবকদের মধ্যে যে প্রাণ স্পন্দনটা আছে এই স্পন্দনটা আমি অনেক সময় আমাদের আহলে হাদিস অধ্যুষিত এলাকায় যেয়েও পাই না আজকে আলহামদুলিল্লাহ যখন আমরা এখানে আসি অনেকগুলো মোটরসাইকেল আমাদের যুবক ভাইরা এসে আমাদেরকে রিসিভ করেছেন এবং এই পাশে যে রাধানগর বাজার সেখানে আপনারা যেভাবে স্লোগান দিয়েছেন এই স্লোগান দেওয়ার সাহস আমাদের অনেক আহলে হাদিস অধ্যুষিত এলাকাতে অনেকের নাই সেই সাহস আপনারা দেখিয়েছেন এই গ্রামে আসার পরে আপনারা যেভাবে স্লোগানে স্লোগানে এই গ্রামটাকে মুখরিত করে তুললেন আমাদের অন্তরটা আসলে একেবারে ভরে গেছে বলতে হয় আনন্দে ভরে গেছে আলহামদুলিল্লাহ এই সুদূর প্রত্যন্ত অঞ্চলে এখানেও মানুষ বলে আসুন পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি সকল বিধান বাতিল করো ওহির বিধান কায়েম করো আলহামদুলিল্লাহ এই আওয়াজ যখন বাংলার প্রতিটা কোনায় কোনায় ছড়িয়ে পড়বে তখন ইনশাআল্লাহ বাংলার বুকে সেই পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের ভিত্তিতে তাওহীদ এবং সুন্নাতের ভিত্তিতে যে বিপ্লব আমরা কামনা করছি সেই বিপ্লব অবশ্যই অবশ্যই আসবে ইনশাআল্লাহ সেদিনে অপেক্ষাতে আমরা রয়েছি সম্মানিত উপস্থিতি আমি আপনাদের প্রতি কয়েকটা দায়িত্ব স্মরণ করে দিতে চাই প্রথম যেটা দায়িত্ব আমাদের আহলুল হাদিস যারা আমরা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র কোনটা আমাদের অস্ত্র কি তরবারি নাকি বন্দুক নাকি লাঠি শোটা আমাদের অস্ত্রটা কি আমাদের অস্ত্র হচ্ছে আমাদের জ্ঞান আজকে মুসলিম উম্মার পতনের মূল কারণ হচ্ছে আমাদের জ্ঞান থেকে দূরে সরে থাকা আমাদের বড় বড় আলেমরা পর্যন্ত এমন এমন প্রশ্ন করেন এমন এমন কথা বলেন আমাদের ভাবতে অবাক লাগে তারা আসলে কি পড়াশোনা করলেন সারাটা জীবন তারা যে বড় বড় মাদ্রাসা থেকে বড় বড় ডিগ্রি নিয়ে আসলেন তারা আসলে কি পড়াশোনা করেছেন গতকালকে আমরা যখন আসি ব্রাহ্মণবাড়িয়াতে একটা মসজিদে আমরা ফজরের সালাত আদায় করেছিলাম ফজরের সালাত আদায় করার পরে সাথে একটা একটা মাদ্রাসা ছিল অনেক প্রাচীন মাদ্রাসা সেই মাদ্রাসার মুহতামিম যিনি তার সাথে আমরা দেখা করলাম তিনি যখন জানতে পারলেন যে আমরা আহলুল হাদিস তখন স্বাভাবিকভাবেই নানা ধরনের প্রশ্ন করে আমাদেরকে বিব্রত করার চেষ্টা করলেন আমরা বললাম দেখেন আমরা বিতর্ক করার জন্য এখানে আসি নাই যদি বিতর্ক করতে হয় তাহলে সময় নিয়ে আসতে হবে এবং আপনাদের সাথে কি বলবো এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা যাবে কিন্তু এখন আমরা একটা সফরে আসছি আপনাদের সাথে কোনো বিতর্কে আমরা বিতর্ক করতে আসি নাই আপনাদেরকেও আমরা মুসলমান মনে করি আপনারা আমাদের মুসলমান ভাই কিছু ভুল বোঝাবুঝি থাকতে পারে সেই ভুল বোঝাবুঝিগুলো আমরা সংশোধন ইনশাআল্লাহ করে নেব তো উনি আমাদেরকে ছাড়তেই চান না এমন কিছু বিষয় প্রশ্ন করলেন আমরা হতবাক হয়ে গেলাম যে এই প্রশ্ন একজন আলেম করতে পারে তিনি বলছেন যে আপনারা যে সহিহ হাদিসের কথা বলেন এই সহিহ হাদিসের সংজ্ঞা কে দিল আবু বকর বলেছে ওমর বলেছে আলী বলেছেন ওসমান বলেছেন আল্লাহ রসুল কি সংজ্ঞা দিয়ে গেছেন এই টাইপের কথাবার্তা একটু বিবেক বিবেচনা থাকলে একজন আলেমের পক্ষে এই ধরনের প্রশ্ন করার কোনো সুযোগ ছিল আল্লাহ রসুলের যুগে সাহাবায়ে কেরামের যুগে কোনো জয়ীফ হাদিস ছিল নাকি কোনো জাল হাদিস ছিল তখন কেউ জাল হাদিস রচনা করেছিল জাল হাদিস রচনা করা হয় অনেক পরে যখন নানা দল উপদল সৃষ্টি হলো তখন তারা নিজেদের কথাকে আল্লাহ রসুলের নামে চালিয়ে দেওয়া শুরু করলো তখনই তো হাদিস জাল জয়ীফ হওয়া শুরু করলো তার আগ পর্যন্ত তো জাল জয়ীফ বলে কিছু ছিল না সবই ছিল আল্লাহ রসুলের কথা তখন তো বানোয়াট কোনো কথাই ছিল না যখন বানোয়াট কথা আসলো তখন আমাদেরকে বলতে হচ্ছে সহিহ হাদিস এই বাংলার বুকে যখন
খাঁটি সরিষার তেল ছিল তখন কেউ আলাদা করে বলতো না এটা খাঁটি সরিষার তেল বলতো এটা সরিষার তেল কিন্তু যখন নকল সরিষার তেল আসা শুরু হলো তখন আমাদেরকে বাজারে যেয়ে বলতে হলো যে আপনার কাছে খাঁটি সরিষার তেল আছে আমরা বললাম বাজারে যে কেন বলছি কারণ নকল খাঁটি নকল সরিষার তেল আছে বাজারে যখন কোনো কিছু নকল হাদিস ছিল না সেই সময় তো এই প্রশ্নই আসি নাই যে সহি হাদিস কোনটা জয়ীফ হাদিস কোনটা কারণ তখন সবই সহি হাদিস এজন্য হাদিস বললেই মানুষ বুঝতো সেটা আল্লাহ রাসূলের হাদিস কিন্তু পরবর্তীতে যখন বিভিন্ন বাতিল দল এবং মতবাদ তারা নতুন নতুন হাদিস তৈরি করলো করে বলল এটা আল্লাহ রাসূল বলেছেন অথচ আল্লাহ রাসূল বলে নাই সেই হাদিসগুলোকেই পরবর্তীতে মুহাদ্দিসিনে কেরাম আলাদা করলেন এবং বললেন এটা জাল হাদিস এটা আল্লাহ রাসূলের কথা নয় এটা জয়ীফ হাদিস এটা আল্লাহ রাসূলের কথা হওয়ার ব্যাপারে নিশ্চিত কোনো প্রমাণ নেই তখনই হাদিস সহি জয়ীফ আসলো তারা কোন আসে নাই এজন্য আবু বকর ওমর আলী রাদিয়াল্লাহু আনহু ওসমান রাদিয়াল্লাহু আনহু কেন বলতে যাবেন এনাদের বলা তো প্রশ্নই আসে নাই সম্মানিত উপস্থিতি এই ধরনের প্রশ্ন কারা করছেন যারা বছরের পর বছর ধরে বুখারী পড়াচ্ছেন মুসলিম পড়াচ্ছেন বড় বড় কিতাব পড়াচ্ছেন এই সমস্ত মানুষগুলো আমাদের জিজ্ঞাসা করছেন যে সহি হাদিসের সংজ্ঞা কে দিল এই ধরনের নির্বোধের মতো কথা একজন আলেমের কাছ থেকে আমরা কখনোই আশা করতে পারি নাই সম্মানিত উপস্থিতি মূল যে বিষয়টি বলতে চেয়েছিলাম আজকে আমাদের জ্ঞানের মারাত্মক অভাব আমাদের ডিগ্রি আছে বড় বড় মাদ্রাসা আছে কিন্তু জ্ঞান নেই জ্ঞান শূন্য এক একজন আলেম আমরা বসে আছি আর এই জ্ঞান শূন্য আলেমদের কারণেই আজকে এত বছর পরে আমাদেরকে এই আল্লাহ রসুলের জন্মদিবসে বা তাদের কথিত জন্মদিবসে এই সমস্ত যশ্নে জুলুস আমাদের দেখতে হচ্ছে মানে বাজারে বাজারে মিছিল দেখতে হচ্ছে এই সমস্ত মিছিল যদি জায়েজ হতো এই সমস্ত মিছিল যদি সওয়াবের কাজ হতো এই কাজগুলো সবার আগে কারা করতেন সাহাবায়ে কেরাম করতেন না সাহাবায়ে কেরামকে আল্লাহ রসুলকে কম ভালোবাসতেন সাহাবায়ে কেরাম আল্লাহ রসুলকে এমনভাবে ভালোবাসতেন তাকে এমনভাবে অনুসরণ করতেন যে পথ চলতে চলতে আল্লাহ রসুল যদি কখনো স্যান্ডেলটা খুলতেন তখন সাহাবিরাও স্যান্ডেল খুলে ফেলত আল্লাহ রসুল জিজ্ঞেস করছেন যে এই তোমরা স্যান্ডেল খুলছো কেন তারা বলতেন যে আমি আমরা যে দেখলাম আপনি স্যান্ডেল খুলছেন আল্লাহ রসুল বলতেন বলছেন যে আমাকে তো জিব্রাইল বলেছেন স্যান্ডেল খোলার জন্য আমার স্যান্ডেলের একটা ময়লা থাকার কারণে তোমাদেরকে তো আমি বলি নাই তারপরে তারা কিভাবে অনুসরণ করছেন আল্লাহ রসুলকে সেই সাহাবিরা জীবনে কখনো জীবনে কখনো এই ধরনের যশ্নে জুলুস করলেন না এই ধরনের মিছিল বের করলেন না আমরা এতদিন পরে এসে এত কি সুফি হয়ে গেলাম আমরা আল্লাহ রসুলের ভালোবাসার এমন কি পাত্র হয়ে গেলাম যে এখন করে নতুন করে আমরা আজকে এই যশ্নে জুলুস শুরু করলাম ঈদে মিলাদুন্নবী শুরু করলাম আজকে আসার পথে যত জায়গায় জুমার খুতবা হয়েছে তত জায়গায় শুনছি বেদাতে হাসানা এই ঈদে মিলাদুন্নবী নাকি বেদাতে হাসানা করা নাকি জায়েজ বেদাতে হাসানা উদাহরণ কি এই মসজিদ এই মাইক এই টাইলস এগুলো নাকি বেদাতে হাসানা তারা বেদাতের সংজ্ঞাটাই জানে না কতটা মূর্খ হলে তারা টাইলসকে বলছে বেদাত মসজিদকে বলছে বেদাত এটা কি শরীয়তের কোনো অংশ শরীয়তের অংশ একটা জিনিস শরীয়তের বাইরের সাহায্যকারী জিনিস সেটা আলাদা জিনিস আপনি আজকে বাসে করে দাওয়াত দিতে যাবেন নাকি ট্রেনে করে দিতে যাবেন নাকি পায়ে হেঁটে যাবেন এটা আপনার ইচ্ছা কিন্তু কিভাবে দাওয়াত দেবেন সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো নিয়ম অনুযায়ী করতে হবে এই মসজিদ বানানো এই মাদ্রাসা বানানো আপনি কিভাবে বানাবেন গোল বানাবেন না চারকোনা বানাবেন না কিভাবে বানাবেন সেটা আপনার ইচ্ছা আপনি টাইলস দিয়ে বানাবেন নাকি খড় দিয়ে বানাবেন সেটা আপনার ইচ্ছা এটা শরীয়তের মৌলিক কোনো বিষয় নয় শরীয়তের মৌলিক বিষয় হচ্ছে আপনি কিভাবে সালাত আদায় করবেন কিভাবে আপনি সালাত আদায় করবেন কিভাবে আপনি ইবাদত করবেন আল্লাহ রাসূলের আপনি দরুদ পাঠ করছেন তার প্রশংসা করছেন তার জন্মদিন আপনি পালন করছেন কিভাবে পালন করছেন এটা আল্লাহ রাসূলের দেখানো নিয়ম অনুযায়ী নাকি নিজের নিয়ম অনুযায়ী এটাই হচ্ছে আমাদের দেখার বিষয় এখানেই হচ্ছে বেদাতের বিষয় বেদাত না হওয়ার বিষয় আপনি শরীয়তে একটা নতুন জিনিস ঢুকাচ্ছেন আর বলছেন এটা বেদাতে হাসানা বেদাতে হাসানার সংজ্ঞাটাই তো আমরা বুঝতে পারি নাই আমরা মনে করেছি যে কোনো ভালো কাজ যে কোনো ভালো কাজ ভালো নিয়তে করলেই সেটা বোধ হয় ভালো কাজ হয়ে যায় একটা উদাহরণ আমি সবসময় দিই আপনারা সবাই বুঝতেও পারেন সহজে আমাদের দেশে এখন সারা বাংলাদেশে 90% মসজিদে 99% মসজিদে দলবদ্ধভাবে মোনাজাত চলে না সালাতের পরে সালাত শেষ হয়ে গেল সালাতের পরে সবাই মিলে আল্লাহুম্মা আমিন বলে শুরু করে দিল দলবদ্ধভাবে মোনাজাত এই কাজটা তারা করছেন এবং বলছেন এটা তো আমরা ভালো কাজ করছি এটা কি কোনো খারাপ কাজ হতে পারে তারা বলছেন আমরা তো কোনো মানুষের কাছে চাচ্ছি না আমি তো আল্লাহর কাছেই চাচ্ছি
তাহলে সমস্যাটা কোথায়? এই কাজ করে সমস্যা কোথায়? সম্মানিত উপস্থিতি, সমস্যাটা কোথায়? এই সমস্যা বোঝার জ্ঞান আমাদের মাথায় এখনো ঢুকলো না। একটা উদাহরণ দিলে ঢুকে যাবে। একটু আগে আমরা মাগরিবের সালাত পড়েছি না? কয় রাকাত পড়েছিলাম মাগরিবের সালাত? কয় রাকাত পড়েছি? এশার সালাত কয় রাকাত পড়বো? চার রাকাত পড়বেন তো? কোনো ভাই যদি বলেন যে আসরের সালাতও পড়ি চার রাকাত, ইশার সালাতও পড়বো চার রাকাত, মাঝখানে একটা সালাত খামাখা এক রাকাত কমায় লাভটা কি? এটাও চার রাকাত করে ফেলি, এই সালাত কি আপনার হবে? কেন হবে না? আপনি তো ভালো কাজই করলেন, তিন রাকাত সালাতের জায়গায় আর এক রাকাত বাড়িয়ে পড়লেন, এটা কি কোনো খারাপ কাজ না ভালো কাজ? আপনার দৃষ্টিতে এটা তো ভালো কাজই, কিন্তু এই ভালো কাজের কারণে আপনার সালাতই বাতিল হয়ে যাচ্ছে। কেন বাতিল হচ্ছে? কারণ আপনি আল্লাহ রাসূলের দেখানো নিয়মের বাইরে নিজের মতো করে করেছেন। নিজের মতো করে যে কাজই আপনি করবেন, সেই কাজ আপনার কাছে যতই ভালো মনে হোক না কেন, সেই কাজ কখনোই ইসলামের দৃষ্টিতে ভালো হতে পারে না। এই ছোট্ট জিনিসটাই আমরা আজকে বাংলাদেশের আলেম ওলামাদেরকে বুঝিয়ে শেষ করতে পারি না। অথচ তারা বুখারি পড়ান, তারা মুসলিম পড়ান, বিশাল বিশাল মাদ্রাসার তারা পরিচালক, বিশাল বিশাল প্রতিষ্ঠানের তারা অধিকর্তা। এই সমস্ত মানুষদেরকে আমরা এখনো বেদাতের সংজ্ঞাটা পর্যন্ত বোঝাতে পারলাম না। এই হচ্ছে আমাদের ব্যর্থতা। সম্মানিত উপস্থিতি, যে বিষয়টি বলছিলাম, আজকে মুসলিম উম্মার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে জ্ঞানের সমস্যা। এই জ্ঞান আমরা সঠিকভাবে অর্জন করি নাই বলে আজকে মুসলিম উম্মার মধ্যে এত ফেতনা। মুসলিম উম্মার মধ্যে ফেতনার মূল কারণ হচ্ছে আমাদের জ্ঞান না থাকা। এই জন্য আহলে হাদিস ভাইদের আমরা বিশেষভাবে অনুরোধ করব, আমরা যেন সব সময় জ্ঞানের চর্চায় নিজেদেরকে ব্যাপৃত রাখি। আমরা যেন এটা না মনে করি আহলে হাদিস মানে রফলে দেন করা, আহলে হাদিস মানে আমিন বলা। আহলে হাদিস মানে কি এতটুকুই? আহলে হাদিস হচ্ছে একটা আকিদার নাম, আহলে হাদিস একটা হচ্ছে একটা মানহাজের নাম। একজন আহলে হাদিস সে কখনোই আল্লাহ ব্যতীত অন্য কারোর সামনে মাথা নত করতে পারে। আহলে হাদিসের একটা ছোট বাচ্চাকেও যদি আপনি মাজারে নিয়ে যান, সে কখনো মাজারে যে সিজদা দেবে? আহলে হাদিসের একটা ছোট্ট বাচ্চাকেও আপনি যদি জিজ্ঞাসা করেন যে আল্লাহ কোথায় আছে, এরা কিন্তু ঠিক ঠিক উত্তর দিয়ে দেবে। আমি বাচ্চাদের কাছে জিজ্ঞেস করতে চাই, আল্লাহ কোথায় আছে? আল্লাহ কোথায় আছেন? উপরে কোথায়? আরেকজন দাঁড়াবে, এই বাচ্চা তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও, আল্লাহ কোথায় আছেন? হ্যাঁ, আকাশে আছেন। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নূরের তৈরি নাকি মাটির তৈরি? মাটির তৈরি। মাশাআল্লাহ, তুমি তুমি সঠিক বলেছো। তুমি এদিকে আসো, তুমি এদিকে আসো, তুমি এদিকে আসো, তোমার জন্য 100 টাকা পুরস্কার। এখানে দুই একটা বাচ্চা হয়তো পারলো না, কিন্তু আমি নিশ্চিত এদের সবাইকে এটা শেখানো হয়েছে আল্লাহ কোথায় আছেন। সাত আসমানের উপরে আরশে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন সর্বত্র বিরাজমান নন, তিনি নিরাকার নন, তার আকার আছে এবং তিনি আছেন কোথায়? আর কারো ভুল হয় বাচ্চাদের? আর কখনো যেন ভুল না হয়। আল্লাহ রসুল নূরের তৈরি নাকি মাটির তৈরি? মাটির তৈরি। আমরা সবাই এটা জানি, ছোট বাচ্চারা হয়তো দু একটা ভুল করেছে, কিন্তু সবাইকে নিশ্চয়ই শেখানো হয়েছে আল্লাহ রসুল নূরের তৈরি নন, তিনি মাটির তৈরি। কিন্তু আমাদের পাশে যে সমাজগুলো আছেন সেই সমাজগুলোতে কি শেখানো হয়েছে? আল্লাহ আছেন সর্বত্র বিরাজমান, রাসুল হচ্ছেন নূরের তৈরি, তিনি হচ্ছেন আল্লাহর নূর থেকে জন্ম নেওয়া, এই ধরনের আজে বাজে কথা শেখানো হচ্ছে। এবং যারা শেখাচ্ছেন তারা আমাদের চেয়ে অনেক বড় বড় পণ্ডিত, অনেক বড় বড় সার্টিফিকেটে তারা অধিকারী। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের সবচেয়ে বড় সমস্যার জায়গা যেটা বলছিলাম, আমাদের এলেম অর্জনের সমস্যা। আমাদের সবাইকে সর্বদা এলেম অর্জনে সময় দিতে হবে। প্রত্যেকেই সকালে যখন উঠবেন, সকালে ওঠার পর অন্তত আধা ঘন্টা তাফসির থেকে কিছু পড়বেন, হাদিস থেকে কিছু পড়বেন, ইসলামের ইতিহাস থেকে কিছু পড়বেন। এখন তো আলহামদুলিল্লাহ আমাদের তাফসিরুল কোরআন বেরিয়েছে, ডক্টর আসাদুল্লাহ গালিবের তাফসিরুল কোরআন পড়েনি আপনারা? আপনাদের এখানে আছে মাশাআল্লাহ। তারপরে সিরাতুল রসুল আছে আপনাদের এখানে। এই বইগুলো সব সময় পড়ার চেষ্টা করবেন। যদি আমরা জ্ঞান অর্জন করতে না পারি তাহলে আমাদেরকে অন্যরা এসে পদভ্রষ্ট করে ফেলবে। এই জন্য সর্বদা আমাদেরকে জ্ঞান অর্জনে নিজেদেরকে ব্যাপৃত রাখতে হবে। আল্লাহ বলছেন ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি আগে জেনে নাও যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, ওয়াস্তাগফিরলি যাম্বি, তারপরে তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও। তুমি আল্লাহর প্রশংসা করছো, আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছ, কিন্তু তুমি জানোই না যে আল্লাহ
আসলে কে, আমরা কার আসলে ইবাদত করি, আমাদের কি শুধু তারই ইবাদত করতে হবে নাকি তার সাথে অন্য কাউকে ইবাদত করা যাবে, এগুলোই আমি জানলাম না। তাহলে খামাখা আল্লাহর প্রশংসা করে লাভ আছে? আপনি আপনার বাবার প্রশংসা করছেন কিন্তু আপনি মনে করছেন না আপনার বাবা আরো একটা, আপনার বাবা কি আপনার প্রতি কখনো সন্তুষ্ট হবে? সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া দরকার জ্ঞান অর্জনের পিছনে। দ্বিতীয় যে বিষয়টি, সেই বিষয়টি আমাদের তরুণ ভাইদেরকে বিশেষ করে বলবো। জ্ঞান অর্জনের পরে আমাদের দ্বিতীয় কর্তব্য হচ্ছে এই জ্ঞানটা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া। এই জ্ঞান শুধু নিজের মধ্যে জমিয়ে রাখলেই হবে না, এই জ্ঞানটা মানুষের কাছে পৌঁছে দিতে হবে। রাজি আছেন আপনারা ইনশাআল্লাহ? যেই জ্ঞান আমি অর্জন করেছি, সামান্য জ্ঞান, একটু আগে যেটা বললাম যে আল্লাহ কোথায় আছেন আরশের উপরে, এই জ্ঞানটা শুধু আপনি জানলেই হবে নাকি আপনার পাড়া প্রতিবেশী যারা আছেন তাদের কাছেও পৌঁছে দিতে হবে? আপনারা প্রত্যেকে হয়তো কেউ ব্যবসা করছেন, বিভিন্ন পেশায় আছেন, আপনার যারা বন্ধু বান্ধব আছে তাদেরকে আপনার জান্নাতে নিতে হবে না? তারা যদি জাহান্নামে যায় আপনি কি খুব খুশি হবেন? একজন মুমিন কখনো আরেকজন মুমিন জাহান্নামে যাবে এটা জানার পরে কখনো খুশি হতে পারে না। সে সবসময় চেষ্টা করবে তাকে কিভাবে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসা যায়। একজন মানুষ যখন গাড়িতে যাচ্ছে হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করলো, একটা সাইকেল উল্টে পড়ে গেল, আমরা সঙ্গে সঙ্গে কি করি? দৌড়ে যে তাকে উদ্ধার করি, সে যেন আঘাত না পায়, সে যদি আঘাত পায় সে যেন হাসপাতালে তাড়াতাড়ি তাকে যেন পাঠানো যায়। একজন মানুষ যে শিরক করছে, যে বেদাত করছে, সে নিশ্চিত জাহান্নামে যাচ্ছে, ওই লোকটাকে আরো বেশি বিপদগ্রস্ত নয়? ওই বিপদগ্রস্ত মানুষটাকে উদ্ধার করাটা আমাদের আরো বড় দায়িত্ব নয়? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে অসংখ্যবার আমাদেরকে বারবার বলছেন, উদ্বয়লা সাবিলি রব্বিক, তুমি তোমার প্রভুর পথে মানুষকে ডাকো। সাহাবীদেরকে বলছেন আল্লাহ রাসূল, বাল্লেগু আন্নি ওয়ালা আয়া, আমার পক্ষ থেকে একটা জিনিস যদি তুমি ভালো জেনে থাকো সেটাও মানুষের কাছে পৌঁছে দাও। আমরা যদি প্রত্যেকে আমাদের এই পৌঁছানোর দায়িত্বটা পালন করতে পারি, আমাদের সমাজ পরিবর্তন হতে খুব বেশি দেরি হবে? আমরা এই দায়িত্ব কিন্তু পালন করি না, আমরা এই দায়িত্ব দিয়ে দিয়েছি আমাদের আলেমদের উপরে, আমাদের ইমাম সাহেবদের উপরে। ইমাম সাহেবরা যা বলে ব্যাস খালাস, ইমাম সাহেবদের সাথে সাথে আমাদের কাছে দায়িত্ব আছে না? ইমাম সাহেবরা যতটুকু জানেন ততটুকু তারা প্রচার করবে, আমি তো অল্প কিছু হলেও জানি, যদি কিছুই না জানি অন্তত সালাতুর রসুল বইটা একজনকে দিতে পারবো না, আর তাহরিক পত্রিকা একজনকে দিতে পারবো না, এইটুকু কাজ তো অন্তত পারবো। যারা আমরা যুবক ভাইরা আছি ফেসবুকে অন্তত সঠিক কথাটা শেয়ার করতে পারবো না? একজন আলেম যিনি সঠিক কথা বলেছেন সেই সঠিক কথাটা অন্তত ফেসবুকে শেয়ার করতে পারবো না? এইটুকু দায়িত্ব যদি আমরা প্রত্যেকের জায়গা থেকে পালন করতে পারি, ইনশাআল্লাহ সমাজ অবশ্যই বদলাবে, এবং এই সমাজ বদলানোর জন্যই মূলত আমরা কাজ করে যাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আজকে দুই দিন পরেই আপনাদের এখানে কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে যে এখানে অনেকের মধ্যে ভ্রান্ত আকীদা থাকতে পারে, কিছুদিন পরে নির্বাচন হবে, তাই না? জাতীয় নির্বাচন আসছে, এই নির্বাচনে যার যার মার্কায় ভোট দেওয়ার জন্য আমরা সবাই ব্যস্ত হয়ে যাব। আমরা কি জানি যে বর্তমানে যে এই প্রচলিত নির্বাচন ব্যবস্থা, প্রচলিত যে গণতান্ত্রিক সিস্টেম, এটা কি ইসলামিক সিস্টেম নাকি পশ্চিমাদের বানানো সিস্টেম? এটা কি ইসলামিক সিস্টেম? এই সিস্টেমে কখনো ইসলামকে প্রতিষ্ঠা করা সম্ভব? এই সিস্টেমে কখনো ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব নয়। কেন সম্ভব নয়? মূল কারণ হচ্ছে বর্তমানে যে সিস্টেম চলছে গণতান্ত্রিক সিস্টেম, এই সিস্টেম পশ্চিমাদের আবিষ্কার করা, এবং তাদের যে নীতি সেই নীতির নাম হচ্ছে গণতন্ত্র। গণতন্ত্র মানে কি? গণতন্ত্র মানে মানুষের তন্ত্র। এখানে আল্লাহর তন্ত্রের কোনো বিষয় আছে? গণতন্ত্র দিয়ে যদি আপনি ক্ষমতায় যান, আপনি হয়তো ক্ষমতায় গেছেন, সেখানে আপনি আল্লাহর তন্ত্র প্রতিষ্ঠা করবেন নাকি মানুষের তন্ত্র প্রতিষ্ঠা করবেন? এই এলাকার অধিকাংশ মানুষ যদি বলে যে আমরা মদ খাবো, আপনি একজন মেম্বার, আপনি একজন চেয়ারম্যান, আপনার ক্ষমতা আছে যে আপনি এলাকায় বলেন যে না মদ এদেশ থেকে হারাম করে দেবো, পারবেন আপনি? কিছুই পারবেন না আপনি, এটা সম্ভবই না। পশ্চিমান এই সিস্টেমে ইসলামকে প্রতিষ্ঠা করা কখনোই সম্ভব নয়। যদি সম্ভব হয় তাহলে জনগণের ভোট নিয়ে আপনাকে করতে হবে, জনগণ যদি ভোট দেয় তাহলে করবেন, না করে না করবেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো ইচ্ছা অনিচ্ছার কোনো মূল্য আপনার কাছে থাকছে না। মূল্য থাকছে কার মূল্য? মানুষের ইচ্ছা অনিচ্ছা। মানুষের ইচ্ছা অনিচ্ছায় যেই তন্ত্র চলে সেই তন্ত্র কখনো আল্লাহর তন্ত্র হতে পারে? সম্মানিত উপস্থিতি,
এই জায়গায় এসে আহলে হাদিস আন্দোলনের সাথে অন্যান্য সকল ইসলামী আন্দোলনের একটা পার্থক্য হয়ে যায়। আহলে হাদিস আন্দোলন চায় নবীদের তরিকায় ইসলাম প্রতিষ্ঠিত হোক, আমরাও চাই রাষ্ট্র ব্যবস্থায় ইসলাম যাক, আমরাও চাই এই সমাজ ব্যবস্থায় যারা দায়িত্ব পালন করছেন তারা ইসলাম অনুযায়ী দেশ পরিচালনা করুন। কিন্তু এর অর্থ এই না প্রচলিত এই সিস্টেমগুলোর মাধ্যম দিয়ে আমরা করব। আমরা করব কাদের তরিকায়? নবীদের তরিকায়। নবীরা কিভাবে দিনকে প্রতিষ্ঠা করেছিলেন? নবীরা প্রতিষ্ঠা করেছিলেন দাওয়াতের মাধ্যম দিয়ে, জিহাদের মাধ্যম দিয়ে। দাওয়াতের এখন আমাদের সুযোগ রয়েছে, প্রতিটা মানুষের কাছে আমরা যদি এই দাওয়াত পৌঁছে দিতে পারি যে না আমরা এক আল্লাহর ইবাদত করব, আমরা কখনোই কোনো মানুষের কাছে মাথা নত করব না, মানুষের বানানো কোনো নীতির কাছে আমরা মাথা নত করব না, প্রয়োজন নেই এই সমস্ত ভোট দেওয়ার। আমরা চাই এই সমস্ত মানুষগুলা তারা যেন ইসলামের সঠিক পথে চলে। ইসলামের সঠিক পথে যারা চলে তারা তাদের কখনোই এই ধরনের ক্ষমতায় যাওয়ার প্রয়োজন হয় না, ক্ষমতা তাদের কাছে এমনিতেই চলে আসে। ক্ষমতা যেদিন আল্লাহ তাদেরকে দেবেন সেই দিন তারা ক্ষমতা যদি পান কখনো তারা ইসলাম অনুযায়ী শাসন পরিচালনা করবেন, কিন্তু তার আগ পর্যন্ত জোর করে এই সমস্ত আজেবাজে পদ্ধতিতে ক্ষমতায় যাওয়াটা এটা আমাদের নিয়ম নয়, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতি নয়। সম্মানিত উপস্থিতি, আরেকটা বিষয় আপনাদেরকে বলি, অনেকেই আমরা শাসকদের সমালোচনা করি। আজকে বাংলাদেশে যারা শাসক হিসেবে দায়িত্ব পালন করছেন তারা কি মুসলমান নাকি অমুসলমান? তার আগে আপনাদের একটু বলে নিই, বাংলাদেশ কি ইসলামী রাষ্ট্র নাকি মুসলিম রাষ্ট্র? আবারও বলি, বাংলাদেশ কি ইসলামী রাষ্ট্র নাকি মুসলিম রাষ্ট্র? মুসলিম রাষ্ট্র, মাশাআল্লাহ, আপনারা তো জানেন দেখছি। মুসলিম রাষ্ট্র কেন বলছি? কারণ যারা শাসন করছে তারা হচ্ছে মুসলমান। ইসলামী রাষ্ট্র কেন বলছি না? এই জন্য বলছি না যে তারা ইসলাম অনুযায়ী দেশ পরিচালনা করেন না, তারা দেশ পরিচালনা করেন পশ্চিমাদের নিয়ম অনুযায়ী, এই জন্য এটা ইসলামী রাষ্ট্র নয় কিন্তু মুসলমানদের রাষ্ট্র। এখন মুসলমানদের রাষ্ট্র যতক্ষণ আমরা বলছি ততক্ষণ এই সরকারকে কাফির সরকার বলা যাবে? এই সরকারকে কাফির সরকার বলা যাবে? তাগুত সরকার বলা যাবে? আমরা এই সরকারকে জালেম সরকার বলতে পারি, ফাসেক সরকার বলতে পারি, পাপি বলতে পারি, কিন্তু এদেরকে আমরা কাফেরও বলতে পারি না, তাগুতও বলতে পারি না। এদেরকে আমরা বলবো জালেম সরকার অথবা ফাসেক সরকার, পাপি সরকার, কিন্তু কখনোই তাদেরকে কাফের বলতে পারবো না। কাফের বলা মানে কি? তার বিরুদ্ধে এখন আমার যুদ্ধ করার ওয়াজিব, এখনই তার বিরুদ্ধে আমার যুদ্ধ করতে হবে। মুসলিম হিসেবে আমার দায়িত্ব হয়ে যাবে তার বিরুদ্ধে যুদ্ধ করা, কিন্তু এই যুদ্ধ আমরা কি করতে পারবো? আজকে যারা জঙ্গিবাদী, জিহাদের নাম করে যারা জঙ্গিবাদ চালু করেছেন তারা কিন্তু এই জায়গাতে এসে ভুল করেছেন, তারা এই জায়গাতে এসে ভুল করেছেন এবং সরকারের বিরুদ্ধে তারা বিদ্রোহ করাকে ওয়াজিব বা ফরজ বলে ফেলেছেন। সরকারের বিরুদ্ধে যুদ্ধ, একজন মুসলমান আরেকজন মুসলমানের বিরুদ্ধে কখনো যুদ্ধ করতে পারে না, এই মূলনীতি আপনারা সবসময় মনে রাখবেন। একজন মুসলমান যতক্ষণ পর্যন্ত সে সালাত আদায় করে, যতক্ষণ পর্যন্ত সে হজ করে, ততক্ষণ পর্যন্ত তার বিরুদ্ধে জিহাদের ঘোষণা দেওয়া যাবে না? যাবে না, যাবে না। মুসলমানে মুসলমানে কখনো জিহাদ হয় না, মুসলমানে মুসলমানে মারামারি হতে পারে কিন্তু মুসলমানে মুসলমানে জিহাদ হবে না। জিহাদ হবে কার বিরুদ্ধে? কাফেরের বিরুদ্ধে জিহাদ হবে। এই জন্য আজকে যারা জঙ্গিরা বলছেন যে বাংলাদেশ সরকার কাফের হয়ে গেছে, তাগুত সরকার হয়ে গেছে, এদের বিরুদ্ধে যুদ্ধ করা ফরজ, তারা নিঃসন্দেহে ভুল কথা বলছেন, ইসলামের নীতির কথা বলছেন। আল্লাহ রসুলকে সাহাবীরা জিজ্ঞাসা করেছিলেন, আল্লাহ রসুল, অনেক সময় দেখা যায় আমাদের শাসকরা অনেক অন্যায় কাজ করছে, পাপের কাজ করছে, তখন সরকারের বিরুদ্ধে যুদ্ধ করা, বিদ্রোহ করা, এটা কি আমাদের জন্য কর্তব্য হয়ে যাবে না? আল্লাহ রসুল তখন তাদেরকে বললেন যে না, যতক্ষণ না তারা সালাত আদায় করে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে বিদ্রোহ তোমরা করো না। শাসকের বিরুদ্ধে বিদ্রোহ করা এটা আহলে হাদিসদের নীতি না। কারণ কি? আপনি যখন বিদ্রোহ করবেন সরকার কি করবে? সরকার চুপচাপ বসে থাকবে? সরকার আপনার বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে, তখন কি হবে? দুইজন পরস্পর যে এই মারামারির সৃষ্টি হবে, এই মারামারিতে শুধু আপনারাই মারা যাবেন না, মারা যাবে বহু নিরপরাধ মানুষ। ইসলাম এই রক্তারক্তি চায় না। ইসলাম চায় না যে একটা সমাজ বিশৃঙ্খল হয়ে যাক, একটা সমাজ নষ্ট হয়ে যাক, এটা চায় না। ইসলাম সবসময় চায় দাওয়াতের মাধ্যম দিয়ে, নসিহতের মাধ্যম দিয়ে সমাজটাকে সংশোধন করা। একজন মুসলিম হিসাবে আমার দায়িত্ব হবে, আমার সরকার যদি অন্যায় করে কি করবো আমরা? তাকে আমরা নসিহত করব, যার যতটুকু সাধ্য আছে। আমি যদি এসপি হই আমি ডিসিকে বলবো যে আপনি এই কাজটা অন্যায় করছেন, এটা করেন না। আমি যদি সাধারণ মানুষ হই, সাধারণ মানুষের জায়গা থেকে আমার যতটুকু সম্ভব ততটুকু আমি করব। এইভাবে যদি আমরা প্রত্যেকের জায়গা থেকে যদি আমরা দাওয়াতি কাজ করতে পারি, আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার করতে পারি,
ইনশাআল্লাহ সমাজটা সংশোধন হয়ে যাবে। সর্বশেষ যে কথাটি বলতে চাইব সেটি হচ্ছে আমাদেরকে অবশ্যই সর্বদা সদা সর্বদা সৎ কাজে অগ্রসর থাকতে হবে। প্রতিটা মুহূর্তে আমাদেরকে সৎ কাজ করতে হবে, কারণ আমরা কেউ জানি না আমাদের মৃত্যুটা কখন আসবে। যে কোনো সময় আমার মৃত্যু হয়ে যেতে পারে, যে কোনো সময় মৃত্যু হয়ে যেতে পারে। যদি মনে করেন যে কোনো একটা ভালো কাজ করব, আজকেই করেন, এই মুহূর্তে করেন। যদি মনে করেন যে না আমি পাঁচ ওয়াক্ত সালাত এতদিন মসজিদে পড়তাম না, এখন থেকে শুরু করব, এই মুহূর্তে করেন। যদি আপনি মনে করে থাকেন আমার ফজরের সালাতটা মসজিদে হয় না, তাহলে এখনই নিয়ত করে ফেলুন যে কালকে সকাল থেকেই আমি ফজরের সালাতটা মসজিদে আদায় করা শুরু করব। এইভাবে ভালো কাজগুলো সর্বদা করার জন্য যেন আমরা মুখিয়ে থাকি, প্রতিটা মুহূর্তে ভালো কাজ করার জন্য যেন আমরা সচেষ্ট থাকি, তাহলে ইনশাআল্লাহ আমাদের ইমানটা তাজা থাকবে। যদি আমাদের ইমানটা মরে যায়, তাহলে আমাদের এই এলেম, আমাদের এই দাওয়াতি কাজ কিচ্ছু আল্লাহর কাছে কবুল হবে না। আমাদের এলেম, আমাদের দাওয়াতি কাজ তখনই আল্লাহর কাছে কবুল হবে যখন আমাদের ইমানটা তাজা থাকবে, যখন আমাদের ইমানের মধ্যে সৎ আমল দিয়ে ভরপুর থাকবে, যখন আমরা কোরআনের সাথে সম্পর্ক রাখবো, যখন আমরা জ্ঞানের সাথে সম্পর্ক রাখবো, যখন আমরা হাদিসের সাথে সম্পর্ক রাখবো, যখন আমরা ইসলামী সংগঠনের সাথে সম্পর্ক রাখবো, তখনই আমাদের ইমানটা তাজা থাকবে। সম্মানিত উপস্থিতি, সর্বশেষ কথা হচ্ছে এই, আহলে হাদিসদের মধ্যে আমাদের মধ্যে কিছু বিষয় সমস্যা রয়েছে। যেমন একটা হচ্ছে ব্যক্তি প্রীতি। আমরা তাকলিদ করি, আমরা যারা আহলে হাদিস আমরা তাকলিদ থেকে মুক্ত, তাই না? তাকলিদ মানে কি? অন্ধ অনুসরণ করা। আমরা কোনো মানুষের অন্ধ অনুসরণ করি না, কিন্তু আমাদের মধ্যে কিন্তু কিছু কিছু জায়গায় কিছু কিছু ভাই এমন হয়ে গেছেন যারা যে কোনো একজন শায়খের মাধ্যম দিয়ে হেদায়ত পেয়েছেন, এখন তিনি মনে করছেন ওই শায়খ যা বলছেন তা 100% সত্যি, সেটা যদি ভুল হয় সেটাও তারা গ্রহণ করতে রাজি নন। আমাদের এই অবস্থানকে আমাদের আহলে হাদিস আকীদা মানহাজের পক্ষে কথা বলে, আমি যদি আহলে হাদিস হই নিঃসন্দেহে এটুকু আমার বিশ্বাস রাখতে হবে সত্য আসে শুধুমাত্র কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। এবং আল্লাহর পক্ষ থেকে মানে কি? কিতাব এবং সুন্নাতের মাধ্যম দিয়ে। সত্য কোনো মানুষের পক্ষ থেকে আসে না। নিঃসন্দেহে যারা সত্য কথা বলছেন হকপন্থী ওলামায়ে কেরাম তারা আমাদের মাথার তাজ, তাদেরকে আমরা অন্তর থেকে ভালোবাসি, কিন্তু তাদেরকে আমরা অন্ধভাবে অনুসরণ করব? তাদের যদি কোনো বিষয়ে ভুল থাকে সেটাও কি আমরা অনুসরণ করব? সম্মানিত উপস্থিতি, এই জায়গাতে এসে আমরা অনেক সময় ভুল করে ফেলছি। দ্বিতীয় যে বিষয়টি বলতে চাইবো সেটি হচ্ছে চরমপন্থা, সেটা আগেই বলেছি। আমাদের আহলে হাদিস ভাইদের মধ্যে অনেক সময় আমরা বাড়াবাড়ি করে ফেলি, যেহেতু আমরা সহি আকিদার কথা বলি, সহি মানহাজের কথা বলি, অনেক সময় আমরা অন্যদেরকে কাফের বলে ফেলি, অন্যদেরকে আমরা বেদাতি বলে ফেলছি, যখন তখন বেদাতি বলি, যখন তখন মুশরিক বলি, এই ধরনের বেদাতি মুশরিক এগুলো কথা বলা কি ঠিক? চরম পন্থা অবলম্বন করা যাবে না। যাকে তাকে বেদাতি বলা, যাকে তাকে কাফের বলা, এটা কি ঠিক? আপনি যখন কাউকে কাফের বলছেন, সে যদি কাফের না হয় ওই কাফের লকটটা কোন দিকে চলে আসবে? আপনার ঘাড়ে চলে আসবে। আপনি একজনকে বেদাতি বলছেন, সে বেদাতি না, তাহলে কি হবে? তার সেই বেদাতি লকটটা আপনার ঘাড়ে এসে পড়বে। এই কাজ কখনো করতে যাবেন না। যদি কারোর মধ্যে দেখেন যে বেদাত আছে, বলবেন ওই লোকটার মধ্যে বেদাত আছে, ওই লোকটার মধ্যে শিরক আছে, কিন্তু সরাসরি মুশরিক, সরাসরি কাফের এভাবে বলা যাবে? এইগুলো হচ্ছে বাড়াবাড়ি পর্যায়ে চলে যায়, চরমপন্থার পর্যায়ে চলে যায়, এই সমস্ত বিষয়ে আপনারা সাবধান থাকবেন। সর্বশেষ কথা যে বিষয়ে বলতে চাইব সেটি হচ্ছে, আলহামদুলিল্লাহ আপনাদের এই এলাকায় এসে আমার একটা জিনিস সবসময় ভালো লাগে, যে আলহামদুলিল্লাহ আপনাদের এখানে প্রতিষ্ঠান আছে, শিক্ষা প্রতিষ্ঠান আছে, যেটা অনেক আহলে হাদিস এলাকাগুলোতে আমরা খুঁজে পাই না। আপনাদের এখানে আহলে হাদিস মাদ্রাসা রয়েছে। আমরা চাই এই মাদ্রাসাগুলোর মাধ্যম দিয়ে সহি আকিদা এবং মানহাজের প্রচার এবং প্রসার হোক। আমাদের এই সমাজের এই তরুণ প্রজন্ম যারা গড়ে উঠছে, এই শিশু যারা গড়ে উঠছে, তারা সঠিক আকিদা শিখে বড় হোক, সঠিক মানহাজ শিখে বড় হোক, তারা যেন ছোট থেকেই শেখে আমাদেরকে অনুসরণ করতে হবে একমাত্র আল্লাহর কিতাব এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। তারা যেন সবসময় মনে রাখে শিরক এবং বেদাত হচ্ছে সবচেয়ে বড় পাপ। আমাদেরকে কোনো অবস্থাতেই শিরক এবং বেদাত করা যাবে না, কোনো অবস্থাতেই মাজারের কাছে যাওয়া যাবে না, কোনো অবস্থাতেই তাবিজ কবজ করা যাবে না। এই বিষয়গুলো, মৌলিক জ্ঞানগুলো আমাদের ছোট বাচ্চারা যেন এখন থেকেই শিখে রাখে। এই জন্য শিক্ষা প্রতিষ্ঠান অত্যন্ত জরুরি। এখানে যে শিক্ষা প্রতিষ্ঠানটি রয়েছে, এখানে সরকারি সিলেবাসে এখনো পড়ানো হচ্ছে, সরকারি সিলেবাসে যেগুলো বিষয় মৌলিক বিষয় রয়েছে সেগুলো আপনারা পড়ান, কিন্তু আকিদা এবং মানহাজ, দিনিয়াত শিক্ষা, ইসলামী শিক্ষার বইগুলো আপনাদেরকে অবশ্যই আহলে হাদিস আকিদা মানহাজের বই এখানে পড়াতে হবে। এখানে যেন আমরা সমাজে প্রচলিত এই সমস্ত আজেবাজে যেন বই না পড়াই, যদি পড়াই তাহলে আমাদের বাচ্চাদের আকিদা কিন্তু নষ্ট হয়ে যাবে। আমরা এখন নিজেদের গর্ব করছি আমরা আহলে হাদিস, কিন্তু আমাদের বাচ্চারা কি আহলে হাদিস থাকবে? ওই সমস্ত আজেবাজে আজেবাজে বই পড়লে
এজন্য অত্যন্ত সাবধান থাকবেন, আমাদের ক্লাসের বইগুলো যেন আহলে হাদিস আকীদা এবং মানহাজের হয়। হাদিস ফাউন্ডেশনের শিক্ষা বোর্ডের মাধ্যম দিয়ে আমরা ক্লাস 5 পর্যন্ত বইগুলো প্রকাশ করে ফেলেছি আলহামদুলিল্লাহ। এর মাধ্যম দিয়ে সমাজে এখন শিশুদের মধ্যে দাওয়াতের যে একটা জোয়ার তৈরি হয়েছে, এই জোয়ারের সাথে আপনারাও সম্পৃক্ত থাকবেন এটা আমরা আশাবাদ ব্যক্ত করছি। পরিশেষে আপনাদের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আপনারা এই তীব্র গরমের মধ্যেও অত্যন্ত শান্তভাবে আপনারা যে ধৈর্য সহকারে আমাদেরকে সময় দিয়েছেন এজন্য আপনাদের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আশা করি যে কথাগুলো আমরা বলেছি সেই কথাগুলো আপনাদের মর্ম বুঝতে পেরেছেন, বিশেষ করে এলেম অর্জন, মানুষের কাছে হকের দাওয়াত পৌঁছানো এবং সর্বদা সৎ কাজে মানে ব্যস্ত থাকা, ব্যতিব্যস্ত থাকা, সৎ কাজের মধ্যে থাকা, এই তিনটি বিষয় আপনাদেরকে স্মরণ করে দেওয়ার জন্য আমরা চেষ্টা করেছিলাম। আশা করি বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তার সৎকর্মশীল বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল ভাইকে তাওহীদ এবং সুন্নাতের এক একজন মর্দে মুজাহিদ হিসেবে কবুল করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন এই এলাকার যত যুবক ভাই রয়েছে, যত তরুণ ভাই রয়েছে, তাদের সবাইকে ইসলামের জন্য কবুল করে নিন। আমাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তার নেককার বান্দা, তার গ্রহণযোগ্য বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত করে নিন। আল্লাহুম্মা আমিন। আমি পরিশেষে বাংলাদেশের আহলে যুব সংঘ, আহলে সান্দর বাংলাদেশ, সিলেট জেলা, বিশেষ করে আমাদের জাফলং শাখার দায়িত্বশীল ভাইদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এমন একটি চমৎকার আয়োজন করার জন্য। ইনশাআল্লাহ ভবিষ্যতে আপনাদের সাথে আবারও সাক্ষাৎ হবে এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় গ্রহণ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।